শ্রোতা বন্ধুরা আজকের কিছুক্ষণের আসর উপস্থাপন করছি আমি হালদার আজকের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহিদুল্লাহ সিঙ্গি পূর্ব বর্ধমান থেকে বিষয় জীব বৈচিত্রের বিপদ সমূহ জীব সামনে সবচেয়ে বড় বিপদ জীব জগতেরই একটি উপাদান মানুষ আর তার কার্যকলাপ জনসংখ্যার চাপ এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত প্রতিদশ থেকে এগারো বছরে একশো কোটি করে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর লোকসংখ্যা অনুমান দু সালে তা পৌঁছাবে প্রায় এক হাজার কোটিতে আবার মানুষের চাহিদাও দিন দিন ঊর্ধ্বমুখী এই বিপুল জনসংখ্যার খাদ্য বস্ত্র বাসস্থানের সংস্থান করতে বনভূমি নষ্ট হচ্ছে কৃষিজমি বাস্তু জমিতে পরিণত হচ্ছে জলাভূমি চরিত্র বদল হচ্ছে বাস্তুতন্ত্রের এই আমূল পরিবর্তনের প্রভাব পড়ছে ওই অঞ্চলের বসবাসকারী জীব প্রজাতির উপর খাদ্য উৎপাদন বাড়াতে গিয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছে মাটির উপকারী সব জীব ও অণুজীব নষ্ট হচ্ছে মাটির নিজস্ব উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে আরও বেশি করে রাসায়নিক নির্ভর হয়ে পড়ছে বর্তমান কৃষি উৎপাদন ব্যবস্থা অন্যদিকে ক্ষতিকারক পোকামাকড়ও নিজেদের প্রতিরোধ ক্ষমতা দিন দিন বাড়িয়ে চলেছে কীটনাশকের প্রয়োগও সেই অনুসারে বেড়ে চলেছে বেড়ে চলেছে পরিবেশ দূষণ ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা নতুন নতুন শিল্প ভাবনার জন্ম দিচ্ছে নতুন কারখানা গড়ে উঠছে অসংখ্য বাড়ছে শিল্প নির্গত দূষণ সাথে সাথে চলছে নগর উন্নয়ন ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য সবুজ ধ্বংস রাসায়নিক নির্ভর কৃষির বিস্তৃত শিল্পায়নের ব্যাপকতা পরিবেশ কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন ইত্যাদি গ্যাসের মাত্রা বাড়িয়ে চলেছে ক্রমাগত বিশেষজ্ঞদের মতে এগুলি পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে তুলছে দিন দিন ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য বিঘ্নিত হচ্ছে অনেকে প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ব্যাহত হচ্ছে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে বরফ গলে জলের মাত্রা বাড়ছে বাড়ছে বন্যা খরার আশঙ্কাও ক্ষতিকর প্রভাব ঘুরে ফিরে আসছে সেই জীব বৈচিত্র্যের উপরই এত সব কার্যকলাপের জন্য আমরা মানুষ আমাদের পরিবেশ প্রতিনিয়ত দূষিত করে চলেছি জল মাটি বায়ু ক্রমাগত অযোগ্য হয়ে পড়েছে জীবন ধারণের জন্য জীব ধ্বংস হচ্ছে তাহলে শ্রোতা বন্ধুরা মোহাম্মদ শাহিদুল্লার এই চিঠি দিয়ে শেষ করছি আজকের কিছুক্ষণের আসর